দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সবচেয়ে ব্যস্ততম এলাকা চৌমুহনীতে এবং এখানে সবচেয়ে বড় বাণিজ্য বিতান মুর্শিদ কমপ্লেক্সে। আমরা সকাল থেকে জেলার বড় বড় বাণিজ্য বিতানগুলো গিয়ে দেখেছি, স্বাস্থ্য বিধি যে জীবাণুনাশক টানেল হ্যান্ড স্যানিটাইজার মার্কেটগুলোতে আমরা তেমন একটা লক্ষ্য করিনি, তবে সকাল থেকে আমরা চৌমুহনী বিভিন্ন বড় বড় মার্কেটগুলো দেখেছি, শপিংগুলোতে এখানে হ্যান্ড স্যানিটাইজার স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক এবং জীবাণুনাশক টানেল আমরা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি মূলত মুর্শিদ কমপ্লেক্সে। আপনাদের যদি একটু দেখাই এখানকার সার্বিক পরিস্থিতিগুলো, যে সকাল থেকে কিন্তু ঈদকে সামনে রেখে মূলত ক্রেতারা কিন্তু অনেক কিনতে আসছেন, ভিড় করছেন দোকানগুলোর সামনে। এখানকার অনেক ক্রেতারা বলেছেন যে আসলে পূর্বের থেকে যে কেনাকাটার দামগুলো কিন্তু আপনার বেশি দামে রাখছে, বা ক্রেতা বেশি দামে তারাও কিনছে, বাধ্য হয়ে কিনতেছে করোনার কারণে। কিন্তু এখানকার পরিস্থিতিটা আসলে, এই বেগমগঞ্জ কিন্তু হটস্পট এলাকা, এখানে জানেন যে সব নোয়াখালীর সবচেয়ে করোনা রোগী শনাক্ত হারটা বেশি। আমরা যদি এখানকার সার্বিক বিষয়টা আমরা দেখাতে পারতেছি, এখানে যে কেনাকাটা করতে আসে, আমরা একটা ক্রেতার সাথে যদি আমরা কথা বলি, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তোমার নাম কি? মাইশা আক্তারিফা। তুমি কি কি কিনছো? লেহেঙ্গা কিনছি, কানফাসা কিনছি, চুড়ি কিনবো, কসমেটিক কিনবো, জুতা কিনবো। আর তোমার ঈদ কেনাকাটা করতে কেমন লাগছে? ভালো ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানকার একটা ক্রেতা বাচ্চার সাথে আমরা কথা বলছিলাম, সে কী কেনাকাটা করতে আসছিল। আর মার্কেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি আমরা এখানে ইনচার্জ মুর্শিদ কমলে ইনচার্জের সাথে একটু কথা বলি, তা আপনারা বুঝবেন। হ্যাঁ, আপনার মার্কেটের স্বাস্থ্যবিধি সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ গ্লোবাল টিভিকে। আমাদের মার্কেটের সামনে একটা টানেল আছে এবং হাত ধোয়ার জন্য আমরা কাস্টমারদের জন্য সাবান পানি রেখেছি, এবং আমাদের যে সিকিউরিটি আছে, আমরা মাস্ক ছাড়া কোনো লোক এন্ট্রি করতে দেয় না, এবং আমাদের যে মোর্শিদ আলম কমপ্লেক্সের দোকানদাররা আছে, তারা স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্য সচেতনতা মেনেই তারা ব্যবসা করছে, এবং কোনো কাস্টমার যদি মাস্ক খুলে রাখে বা ব্যবহার না করে তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করে মাস্ক পরার জন্য। আজকেও ম্যাজিস্ট্রেট আসছিল, পুলিশ আসছিল, তারা এসে আমাদের মার্কেটে কোনো মাস্ক ছাড়া কোনো লোক পায় নাই এবং দেখে গেছে, এবং তারা সন্তোষজনকভাবে তারা সন্তুষ্টি প্রকাশ করছে। তো আমাদের মার্কেটে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই, সরকারের যে নীতি নির্ধারণ আছে সেটা মেনেই আমরা ব্যবসার কার্যক্রম পরিচালনা করছি। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখানকার মার্কেটের ইনচার্জের কথা, আসলে আমরা এই বিষয়ে মার্কেটগুলো যে খোলা রাখছে বা এখানে স্বাস্থ্যবিধি অন্যান্য মার্কেটগুলো তেমন একটা মানা হচ্ছে না। যদি আমরা মুর্শিদ কমপ্লেক্সে সকাল থেকে দেখেছি এখানে জীবাণুনাশক টানেল স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে, তবে এই বিষয়ে আমরা ম্যাজিস্ট্রেটের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছে আমরা ওনারা বিভিন্ন সময় বা যে কোনো মুহূর্তে আপনার বিভিন্ন মার্কেটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেছে, কোথাও কোনো অনিয়ম পেলে তারা অভিযান দিচ্ছে। তবে আপনাদের একটু জানিয়ে রাখি, নোয়াখালীতে গত 24 ঘন্টায় কিন্তু 41 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মোট আক্রান্ত 7712 জন, এবং এই নোয়াখালীতে মৃত্যু হয়েছে 114 জন। এই বেগমগঞ্জ এবং নোয়াখালী সদরে কিন্তু সবচেয়ে শনাক্তের হার বেশি, এ নিয়ে উদ্বিগ্ন রয়েছে স্থানীয় নাগরিক সচেতন মহল্লা। নোয়াখালী থেকে সর্বশেষ এ তথ্য ছিল আমার কাছে।